দুধ ফেলে আন্দোলন করছে, প্রতীকী রাস্তা অবরোধ করছে এবং ভাগীরথী তাদের দুধ কিনছে না বলে অভিযোগ, কি বলবেন? এতে প্রথম দিন থেকে বলে আসছি আমরা, এর অভিযোগ তো আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার মতন মুর্শিদাবাদ জেলাতেও হাজার হাজার কৃষক, তারা কিন্তু অতিরিক্ত আয়ের জন্য দুগ্ধ উৎপাদন করে, তাদেরকে আমরা বলি দুগ্ধ চাষের মিল্ক প্রডিউসার। সমবায় ব্যবস্থার মাধ্যমে তাদের যে উৎপাদিত দুধ, সেই উৎপাদিত দুধের ন্যায্য মূল্য আদায় করার ব্যবস্থা ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষের শ্বেত বিপ্লবে যে সূচনা হয়েছিল তার দৌলতে তা সম্ভব হয়েছিল। এই মুর্শিদাবাদ জেলার দুগ্ধ ইউনিয়ন ভাগীরথী মিল্ক ইউনিয়ন, আপনাদের অনেকে জানেন না, এই মিল্ক ইউনিয়ন যা বিল্ডিং, যা যন্ত্রপাতি, তার যা খরচ, প্রতিটা পয়সা এখানকার দুগ্ধ চাষিরা পেমেন্ট করেছে তাদের দুধের উপরে লাভের একটা অংশ সরকারকে দিয়ে। অর্থাৎ এই ভাগীরথী মিল্কের যারা প্রকৃত মালিক তারা হলো মুর্শিদাবাদ জেলার দুগ্ধ চাষিরা। আজ তাদেরকে মিল্কে ঢুকতে দেওয়া হয় না, তাদের দুধ খরিদ করা হয় না, তাদের সঙ্গে আলোচনা করা হয় না, সমস্যা সমাধানের কোনো ব্যবস্থা করা হয় না। লক্ষ্য রাজ্য সরকার একটাই, ভাগীরথী মিল্ক ইউনিয়ন বেসরকারি হাতে বিক্রি করে দেওয়া। তাই বিক্রি করে দেওয়ার জন্য প্রমাণ করতে হবে যে এই ভাগীরথী মিল্ক ইউনিয়ন আর পরিচালনা করে কোনো লাভ নেই। লাভ নেই প্রমাণ করার জন্য নানা বাহানা তৈরি করে তারা এই ভাগীরথী মিল্ক ইউনিয়নটাকে বন্ধ প্রমাণ করতে চাইছে, অর্থাৎ অলাভজনক সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইছে। অলাভজনক সংস্থা করেই বেসরকারি পুঁজিপতির হাতে এটা জলের দরে বিক্রি করে দেওয়া হবে। এইভাবে মেট্রোডেডে বিক্রি হয়েছে, এইভাবে কল্যাণী বিক্রি হয়েছে, এইভাবে ভাগীরথী বিক্রি হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের গ্রামীণ শিল্প বলতে যা বোঝায় এই মুর্শিদাবাদ জেলা, এই মুর্শিদাবাদ জেলার গ্রামীণ শিল্প ভাগীরথী মিল্ক ইউনিয়ন আজ সেই ভাগীরথী মিল্ক ইউনিয়নকে ষড়যন্ত্র করে বন্ধ করে দিয়ে ভাগীরথী মিল্ক ইউনিয়ন বেসরকারি হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে। দুদিন আগে প্রশ্নের মুখে নারী নিরাপত্তা